মানে জোড়াগুলো যে আছে কেমন এক্স আর ওয়াই আছে, তারপরে কি আছে এক্স ওয়াই হচ্ছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, আর এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে দুই। অঙ্কটাতে কি করতে হবে তোকে, সম্বন্ধের ক্ষেত্র পাল্লা আর বিপরীত সম্বন্ধ লিখতে বলছে। তো ক্ষেত্র পাল্লা আর বিপরীত সম্বন্ধ এগুলো বের করার আগে তোকে সম্বন্ধটা কেমন সেটা আগে দেখতে হবে। সম্বন্ধটা কেমন আছে, জোড়া জোড়ায় আছে, এখানে কে আছে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই এর মানটা কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে গোটা গোটা, মানে দুই তিন চার পাঁচ এলো, ভাঙা গুলো না, ভাঙা বলতে হাফ ওয়ান বাই থ্রি ওগুলো না। এবার এক্স আর ওয়াই এর গুণফল হচ্ছে কত, দুই। তো দেখ যেহেতু তোর এক্স ওয়াই এর গুণফল হচ্ছে কত দুই, তাহলে ওয়াই সমান কত লিখতে পারবো, টু বাই এক্স। এবার এক্স এর মান বসাবো, ওয়াই এর মান পাবো। আচ্ছা এক্স এর মান জিরো তো বসাতে পারবো না, কারণ কোনো কিছুর নিচে জিরো মানে সেটা হয়ে যায় অসঙ্গত, অসঙ্গত। তাহলে এখন যদি এক্স এর মান ওয়ান বসাস, ওয়াই এর মান কত পাবি, এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান সমান পেলে দুই, এক্স এর মান যদি দুই বসাস তাহলে ওয়াই এর মান কত, ওয়ান। এক্স এর মান যদি তিন বসাস ওয়াই এর মান টু বাই থ্রি। এই যে দেখ অখণ্ড হলো না ওয়াই এর মান, তার মানে এটা লাইন চলবে না, এটা লাইন চলবে না। অতএব নির্ণয় সম্বন্ধ দেখ জোড়াগুলা কেমন আছে, ওয়ান টু টু ওয়ান, তাহলে এই হলো সম্বন্ধ। সম্বন্ধের ক্ষেত্র, ক্ষেত্র মানে হচ্ছে প্রথম গুলা, প্রথমে কে আছে, সম্বন্ধের পাল্লা ওয়ান এর গুলা, এবং বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ মানে আর এর মাথাতে মাইনাস ওয়ান, আর এর মাথায় মাইনাস ওয়ান মানে উল্টে লিখা, দুই এক ওয়ান টু। এই হলো অঙ্ক, ভারী কিছু আছে কি।